বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ওয়ার্কিং জোনে। বন্ধুরা, আজকে আমার মা গলদা চিংড়ি বানাবে। তো সাতখানা চিংড়ি আছে, লবণ এবং হলুদ দিয়ে এটা মাখিয়ে রাখা হয়েছে। এবার মা এটা ভেজে নেবে তেল গরম করে। বন্ধুরা, এরকম করে ভেজে নিতে হবে প্রত্যেকটা মাছ। তো মা ভেজে নিয়ে দেখুন বন্ধুরা, ভাজার পরে এরকম কালার আসবে। এবার মা মশলা বানিয়ে নেবে। মায়ের মধ্যে জিরে আর পেঁয়াজ দিয়েছে, এবার ভেজে নিচ্ছে। এবার মায়ের মধ্যে কাঁচা লঙ্কা দিল, মা লবণ দিল, মায়ের মধ্যে টমেটো দিল, মায়ের মধ্যে আদা বাটা রসুন বাটাও দিল, এর মধ্যে আলু দিতে হবে, আর একসাথে ভাজতে হবে। এবার জিরে গুঁড়ো দিয়ে মা একটু জল দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। এটি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। 5 থেকে 10 মিনিট রাখার পরে এটা খুলে নিলাম, এরকম কালার এসছে। মা একটু জল দিয়ে দিল এর মধ্যে। মা এর মধ্যে গলদা চিংড়িগুলো ঢেলে দিল। এবার ঢাকা দিয়ে রাখবে এটা 15 মিনিটের জন্য। এইরকম বন্ধুরা, ধনে পাতা দিয়েছে মা, এবার এটা নামিয়ে নেবে। একবার এটা পুরো রেডি হয়ে গেছে, এবার মা এতে নামিয়ে নেবে এটা। গলদা চিংড়ি এবং আলুর তরকারি রেডি হয়ে গেছে। মা ঢেলে নিল এটা, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই টেস্টি লাগছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।